দুপুর ২টায় মুন্সিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভি আহমেদ এবং সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন সোহেল এবং বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। আমাদের দায়িত্বটা কি, ঠিক সময় মতো দুইটাতে যদি আমরা জনসভা আরম্ভ করি, একটার মধ্যে বসতে হবে। সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা একটার মধ্যে যাতে মুন্সিগঞ্জে উপস্থিত থাকতে পারেন। ওকে, ইউনিয়নের লোক একত্রিত হয়ে এসে পড়বেন, ব্যানার রাখবেন কোন ইউনিয়ন, তাহলে আমরা সেখান থেকে ঘোষণা করবো যে আদার ইউনিয়ন, মোল্লাকান্দি বা যে যে ইউনিয়ন আছে, রামপাল, বিকেবি বাজার, মিরকাদ্বীপ, আমরা সেইভাবে করবো। দুইটার মধ্যে যাতে আপনারা মিনিং আমরা আরম্ভ করতে পারি, একটার মধ্যে আপনারা যাবেন, এটা হলো আমাদের নির্দেশনা। ২৮ তারিখ ঐক্যবদ্ধভাবে বিভিন্ন ইউনিয়ন থেকে ঠিক টাইম মতো বোঝার চেষ্টা করবে। তবে আমাদের এখন দাবি হলো দেশ নেত্রীকে যাতে বিদেশে পাঠানো যায়, চিকিৎসা করানো যায় এবং দেশে ফিরে এসে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হাল ধরতে পারে, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। Yes, sir, I'm going to work!